আমরা সবাই ইমো ব্যবহার করে থাকি। বেশিরভাগ ইমো ব্যবহার করা হয় প্রবাসী ভাইদের। আমরা প্রায় এখন ইমো ব্যবহার করা ছেড়ে দিয়েছি, কারণ ইমোর মধ্যে হ্যাক হয়ে যায় বা আননোন নাম্বার থেকে কল আসে, ভয়েস ক্লাবে ঢুকে আমাদেরকে বিভিন্ন রকমের যন্ত্রণা সৃষ্টি করা হয়, এরকম বিভিন্ন যন্ত্রণার মধ্যে আমরা ইমোতে পড়ি। তাই অনেকে ইমো আনইনস্টল করে রেখে দিয়েছে। তো আজকের ইমো দুইটা খুব গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনি প্রথমেই আপনার ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর আপনি আপনার ইমোর যে প্রোফাইল আছে সে প্রোফাইলে গিয়ে আপনি প্রবেশ করবেন। তারপর আপনি আপনার এখানে দেখবেন যে একটা সেটিং আছে, যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর আপনি দেখবেন আমি কেন অলরেডি আমার সেটিংসগুলো করে রেখেছি, আপনি আপনার একটু চেক করে নেবেন। এখানে দেখবেন একটু নিচে স্ক্রল করে আসবেন, দেখবেন ভয়েস ক্লাব প্ল্যানেট এবং ভয়েস ক্লাব রুম, এই দুটো অন করা থাকবে। আপনি যদি অফ করে দেন তাহলে আপনার আর ভয়েস ক্লাবে কেউ ঢুকাতে পারবে না, আপনি এটা অফ করে দিবেন। আর দ্বিতীয় সেটিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনার যে আপনাকে যারা কল দিবে, দেখবেন অনেক আননোন নাম্বার থেকে কল আসে কিন্তু নাম্বার শো করে না, এরকম বিরক্তিকর অবস্থায় আমরা অনেক সময় পড়ে যাই। দেখবেন অফিসে বা বাড়িতে খুব ইম্পর্টেন্ট কাজে আপনি আসেন কিন্তু ঠিক সময় দেখবেন আননোন নাম্বার থেকে কল চলে আসে, সেই আননোন নাম্বার আপনি কীভাবে বন্ধ করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যাবেন একটু স্ক্রল করে উপরে, গিয়ে দেখবেন এখানে লেখা আছে কল, কল লেখা আছে। এখানে দেখবেন হু ক্যান কল মি, আপনি এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনার থাকবে এখানে এভরিওয়ান। এভরিওয়ান মানে বাংলাদেশের বা বিশ্বের যে কোনো যে কেউ কল দিতে পারবে যদি আপনার ইমো তার কাছে চলে যায়, কল দিতে পারবে। কিন্তু এখানে দেখবেন আপনি মাই কন্টাক্ট, এখানে আছে নো বডি, কাস্টম, দি কাস্টমে গিয়ে কী কাস্টমে গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন, এই শুধু এরাই আপনাকে কল দিতে পারবে। আর নো বডিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কেউ আপনাকে কল দিতে পারবে না। আর আপনি যদি মাই কন্টাক্টে দিয়ে রাখেন, মাই কন্টাক্টে দিলে শুধু আপনার কন্টাক্টে যাদের নাম্বার সেভ করা আছে শুধু তারাই আপনাকে কল দিতে পারবে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য আরেকটি ট্যাক ভিডিওতে। আসসালামু আলাইকুম।